আমাদের দেশে প্রচলিত শাকের মধ্যে অন্যতম শাক হলো এই বতুয়া শাক। এই শাকগুলো মূলত শীতকালে আলু খেতে, গম খেতে, তারপর ভুট্টা খেতে, এছাড়াও পুকুরের ধারে আগাছা হিসেবে জন্মে থাকে। অন্যান্য শাকের তুলনায় এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, এছাড়াও ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণও অন্য শাকের তুলনায় এই শাকে বেশি। তাই আজকে আমি তোমাদেরকে বতুয়া শাক দিয়ে দুটো রেসিপি করে দেখাবো। একটি হলো পিঠালি বতুয়া শাক, আর একটি হলো ডালের বড়ি আর বেগুন দিয়ে বতুয়া শাক। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। বতুয়া শাক রান্নার জন্য আমি প্রথমে বতুয়া শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বতুয়া শাকে প্রচুর পরিমাণে ধুলো থাকে। যেহেতু শীতকালে এই শাকগুলো হয় আর শীতকাল মানেই ধুলো, এই শাকগুলোকে এখন আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে আবারও ধুয়ে নিয়েছি। কারণ মানে শাক যতই ধুই না কেন, মানে মনের কেন জানি না আমার তৃপ্তি হয় না, তাই আমি বারবার ধুতেই থাকি। শাক না ধুলে না মানে কি বলবো, আর বালির নিচে কিচকিচ করতেই থাকে, তাই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু দুটো রেসিপি করব, তাই আমি শাকগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি তোমাদের সামনে প্রথম রেসিপিটি করে দেখাবো, আর প্রথম রেসিপিটি হচ্ছে পিঠালি শাক। তাহলে চলো আমরা প্রথম রেসিপির দিকে যাই। পিঠালি দিয়ে বতুয়া শাক বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে ধুয়ে রাখা বতুয়া শাকগুলো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা। খুন্তির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর, দেখতেই পাচ্ছ শাকটা কতগুলো ছিল শাক আর কমে কতটুকু হয়ে গেছে। তো আমার প্রায় শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর আমি ফোড়নের জন্য ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা কালো জিরে। এখন ফোড়নটিকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অল্প দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য হলুদ। এরপর এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভাপানো বতুয়া শাকগুলো। এই শাকগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই শাকগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো হতে দিতে হবে। আমি যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছি, তাই আমি এতে আর নুন অ্যাড করব না, কারণ শাকে না বেশি পরিমাণ নুনের দরকার হয় না। তোমরা তোমাদের কিন্তু স্বাদ মতো নুন দেবে, যদি দরকার হয় তাহলে নুন দেবে, তাহলে কিন্তু নুন দেবে না, কারণ শাকে যদি একটু নুন বেশি হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না। শাকগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন চালের গুঁড়োকে। আমি জলে গুলে নিয়েছি, সেই 3 টেবিল স্পুন চালের গুঁড়োকে জলে গুলে পিঠালির মতো বানিয়ে নিয়েছি, সেই পিঠালিটা এই শাকের মধ্যে দিয়ে দেব। এই পিঠালিটা দেওয়ার ফলে তোমাদের শাকটা খেতে খুবই টেস্টি হবে, একটা শাকের মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, খেতে দুর্দান্ত লাগবে। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগতম। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, এরকম নিত্য নতুন রেসিপির আপডেট আর ডেইলি ব্লগস পাওয়ার জন্য। আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে আর সঙ্গে থাকবে। যেভাবে সাপোর্ট করে এসছো এতদিন, এভাবেই আমাকে সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ যখন শাকটা আমি ভেজেছিলাম তখন শাকটা কিন্তু এতটাও আঠা আঠা ভাব হয়নি, তখন ঝরঝরে ভাব ছিল। আর যেই পিঠালিটা দিয়ে দিলাম তখনই দেখো কি সুন্দর একটা আঠা আঠা ভাব চলে আসছে, আর এটা খেতে অসাধারণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে।
আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। রেডি হয়ে গেল আমার প্রথম রেসিপি, গরম গরম পিঠালি দিয়ে বতুয়া শাক। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ডালের বড়ি ও বেগুন দিয়ে কিভাবে বতুয়া শাক রান্না করবে। আমার এটা সেকেন্ড রেসিপি, চলো তাহলে দেখে নিচ্ছি। আমি ডালের বড়ি আর হচ্ছে বেগুন দিয়ে বতুয়া শাক বানানোর জন্য প্রথমে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসছে, এবার এতে আমি দিয়ে দেব ডালের বড়ি। এই ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এই ডালের বড়িগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমি সেই তেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুনগুলোকে। এই বেগুনগুলোকে তোমরা চাইলে ভেজেও নিতে পারো, তাছাড়া তোমরা চাইলে যখন বতুয়া শাকগুলো ভাপাবে তার সঙ্গেও দিয়ে দিতে পারো। একটু ভেজে নিলে এই শাকগুলো খেতে আরও বেশি টেস্টি হয়, তাই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমি সেই তেলে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর হচ্ছে আগে থেকে ভাপানো বতুয়া শাকগুলোকে। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তিন থেকে চার মিনিট আমি এই শাকগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটা অবশ্যই করো। আর তোমরা কিন্তু এইভাবে রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ফাইনালি রেডি হয়ে গেল ডালের বড়ি আর হচ্ছে বেগুন দিয়ে গরম গরম বতুয়া শাক। কোন রেসিপিটা ভালো লাগলো জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই জানাবে প্রথম রেসিপিটা নাকি দ্বিতীয় রেসিপিটা।